ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أو تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. شكر الله رب العالمين الجنة دعاء كرام আমাদের কিছু সময় দিনের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিলেন, এর জন্য আমরা পুরো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মহতরম ভাই সকল, আমরা খুব সংক্ষিপ্তাকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ এ মিলাদুন নবী উদযাপন করলে সওয়াব না গুনাহ এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মহব্বত করা, ভালোবাসা, এটা আপনার আমার ইমানি দায়িত্ব, অবশ্যই ভালোবাসতে হবে। কোনো লোক যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে তাহলে সে ইমানদারই থাকতে পারবে না। আমরা ইনশাআল্লাহ আরেকটা টপিকে আলোচনা করব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবেসেছিলেন সাহাবা ইকরাম এ বিষয়ে। তবে সংক্ষিপ্তকারে কথা হলো এই ভালোবাসার একটি নমুনা দেখাতে গিয়ে আমাদের সমাজে একটি দিবস পালন করা হয়, আর সেটি রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে গ্রামের মোড়ল পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মেম্বার, চেয়ারম্যান, এমপি, সকল শ্রেণীর মানুষ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তাঁর জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করে থাকেন, এবং এটারে নাম দেওয়া হয়েছে ঈদ এ মিলাদুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এর সময়কে কেন্দ্র করে, ওই তারিখকে কেন্দ্র করে কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা ইত্যাদি বলে, এরপরে মিষ্টান্ন করে অথবা দাওয়াত খেয়ে এই যে সমাজের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা পরে একটি নবী মুহাম্মদ ইসলামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়, এটা ইসলামে শরীয়তে কতটুকু জায়েজ? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে ছিলেন 63 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় দাওয়াতি কাজ করেছিলেন, মক্কায় দাওয়াতি কাজ করেছেন 13 বছর, মদিনায় 10 বছর, নবুয়তের পর 23 বছর জিন্দগি ছিল তার ইসলামের প্রসেস। বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাঁর এই নবুয়তি জিন্দগিতে তার জন্মদিবস এসেছিল কি না? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই জন্মদিবস নিজে পালন করেছেন অথবা কোনো সাহাবায়ে কেরামকে পালন করতে নির্দেশ দিয়েছেন? ইসলামের ইতিহাস আপনি যদি তন্ন তন্ন করে খোঁজেন তাহলে কোথাও এই জিনিসটি পাবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন পালন করেছেন এবং অন্যকে পালন করতে উৎসাহ দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে সর্বক্ষেত্রে আপনার আমার যে জিনিসটি খেয়াল করা দরকার সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা, এবং আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেই তাহলেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করলাম, এবং এই কারণেই অনেকের জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যাবে বলে ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষেপ কথা বলবো। ঈদ মানে উৎসব। মুসলমানদের দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা, তৃতীয় কোনো আর ঈদ নেই সার কথা। আরেকটি জিনিস সেটি হলো যে মিলাদুন নবী, নবী ইসলামের মিলাদ মানে জন্ম কবে হয়েছিল। খুব সংক্ষেপ কথা যেটি সেটি হলো এই আর রহিকুল মখদুম নামে একটি ইতিহাস গ্রন্থ রয়েছে যেটা আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রহেমাহুল্লাহ তিনি সেই বইটি লিখেছেন এবং আরবি থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। বাইতুসসালামের 1995 সালের যেটা অনুবাদ সেটার 101 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে জ্যোতির্বিদ্যানিগণ
যারা বিভিন্ন এই চন্দ্র জগৎ নিয়ে সূর্য জগৎ নিয়ে গবেষণা করেছিলেন তাদের ঐতিহাসিক ইতিহাস মতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 অথবা 22শে এপ্রিল এবং সেটা 571 খ্রিস্টাব্দে 9 রবিউল আউ্বাল সোমবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোবহে সাদেকের পর তিনি জন্মগ্রহণ করেন। আর এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ মত। তবে এই মত এটাই সবচেয়ে অথেন্টিক এটাও বলা যাবে না, কারণ আরও অনেকে অনেক মত দিয়েছেন। হ্যাঁ, এক একজন এক এক রকম মত দিয়েছেন। মূল কথা হলো যে রসুল্লাহ ইসলাম কোন দিন জন্মগ্রহণ করেছেন সেটা নির্দিষ্ট আছে, সেটা হলো সোমবার। কারণ এ প্রসঙ্গে একটা হাদিস এসেছে, রসুল্লাহ ইসলাম বলতেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি সোমবার দিন রোজা থাকেন, তখন তিনি বলেছিলেন ফি হে বলেত, হ্যাঁ এই দিনে আমার জন্ম হয়েছে। আর রসুল্লাহ ইসলাম সেদিন রোজা থাকেন এবং তিনি আরও একটা কারণ দেখিয়েছেন, সেটি হলো যে এই দিন মানুষের আমল আল্লাহর কাছে উঠে যায়। তাহলে দিন নির্দিষ্ট হয়েছে কিন্তু তারিখ নির্দিষ্ট হয়নি। আর তারিখটি কবে বিশুদ্ধ মত অনুসারে সেটা হলো 9 রবিউল আউ্বাল, আমাদের দেশে প্রচলন আছে 12 রবিউল আউ্বাল এবং 570 খ্রিস্টাব্দ, তবে তাঁরা বলেছেন যে 571 খ্রিস্টাব্দ। যাই হোক, যেটাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেটা ছিল রবিউল আউ্বাল মাস। তবে মৃত্যু হয়েছে 11তম হিজরিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63তম বছর যখন হয়েছিল বয়স, এবং সেটি ছিল 12ই রবিউল আউ্বাল আর সেটাও ছিল সোমবার দিন। এটা সকলের কাছে দিবালোকের মতো সমুজ্জ্বল, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তার জীবনে বেঁচে থাকলেন কয়েকদিন, তিনি কি সাহাবায়ে কেরামকে বলেছিলেন তার নবুয়তি পাওয়ার পর, হে সাহাবায়ে কেরাম তোমরা আমার জন্মদিন পালন করো? করেননি। তাহলে কেন আমরা সেই জিনিসটি সওয়াব মনে করে কাজ করব, সওয়াব মনে করে আমল করব? সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ফেল তাকরির, তার কথা কাজ সমর্থন ইত্যাদিকেই হাদিস বলা হয়, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমল থেকে এটা প্রমাণিত হয়নি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস পালন করেছেন। অতএব আপনি আমি কেউ যদি এটা কাজ করি সেটাকে বলা হয় বেদআত। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের দীন ইসলামের কর্মকাণ্ডের ভিতরে এমন কোনো নতুন কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ্দন, সেটা বাতিল। ও ফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিম শরীফের বর্ণনা এসেছে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার দলিল আমাদের পক্ষ থেকে নেই সেটা অবশ্যই বাতিল, পরিত্যাগযোগ্য। অর্থাৎ এই কাজ করলে আপনি আমি সওয়াব পাব না। সম্মানিত বন্ধুগণ, এই মিলাদের আবিষ্কারক সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি কথা, সেটি হলো বিশেষত দেখা যায় বিভিন্ন তারিখ খল্লকান সহ বিভিন্ন ইতিহাস গ্রন্থে এবং বিভিন্ন ওলামায়ে কেরামের বাচনিকে যেটা প্রমাণিত হয়েছে সেটি হলো যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুমনি নামে একজন গভর্নর ছিলেন ইরাকের এরবল শহরে, যেটা সালাউদ্দিন আইয়ুবি কর্তৃক তিনি ওই এলাকার গভর্নর নিযুক্ত হয়েছিলেন, এবং 600 সার, কেউ কেউ বলেছেন যে 625 হিজরিতে সর্বপ্রথম তিনি এই মিলাদের আবিষ্কার করেন। এবং এটার একটা কারণও ছিল, কারণটা কি যে ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মোৎসব পালন করেন, সেটা হলো 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে যেটাকে বলা হয়। আর এটাকে কেন্দ্র করে যে তারা যদি তাদের নবীর জন্ম উৎসব পালন করতে পারে আমরা কেন পারি না, এটাকে কেন্দ্র করেই তারা উৎসাহ হলেন কিছু সংখ্যক সেই ধরনের আলেমকে নিয়ে তারা এই প্রসেস শুরু করলেন, এবং তখন থেকে এই জিনিসটি চলে আসতেছে। আর এটা এই ইরাক থেকে শুরু করে সংক্রামিত হয়ে ইরান, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ইত্যাদি হয়ে আমাদের বাংলার জমিনও ঢকে গেছে, আর অসংখ্য অগণিত মানুষ এটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েছে। তাহলে এটা বোঝা গেল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের প্রায় 614 বছর পর এই মিলাদের আবিষ্কার, এবং এর আবিষ্কারক হলেন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুমনি, এবং আরও বিভিন্ন ইতিহাসবিদ্যা অনেকের নাম উল্লেখ করেছেন, তবে মূল এটা দেখা যায়। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য
যে করণীয়গুলি আছে আমাদের সেগুলি করতে হবে, আর সেটি হলো আল্লাহ নবীর সুন্না পালন করা। সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? আল্লাহ নবীকে, সাহাবায়ে কেরাম। আল্লাহ আকবর! আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন বেশি। সেই সাহাবায়ে কেরাম কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব পালন করেননি, কোনো ইমামগণ করেননি, এমনকি চারজন খলিফা, চারজন বড় বড় ইমাম, এমনকি ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, বড় বড় আইম্মায়ে কেরাম, তাদের যুগে এইগুলি কখনোই ছিল না। 625 হিজরিতে, তাহলে কত বছর ডিস্টেন্স, এতদিন পরে এই নতুন কাজটির আবির্ভাব হলো, এবং এটি আমাদের সমাজে অনেকে এখন সোয়াব মনে করে পালন করেন। মিলাদ পড়লে আপনি সোয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই আপনার সোয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লামের বিরোধিতা করতেছেন। আর আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছেন, ফালিয়াহযারাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আও তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত লোকদের সাবধান হওয়া দরকার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, যে তারা দুনিয়ার মধ্যে ফিতনায় পড়বে অথবা কঠিন শাস্তির মুখোমুখি হবে, যেটা সূরা নূরের সমাপ্ত 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম যে এই কাজটি করলে সওয়াব তো হবেই না, বরং গোনা হবে। কেন গোনা হবে? যেহেতু আপনি নবী করিম সাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করতেছেন। আল্লাহ নবীর আদেশ কি? যে তোমরা বিদআত করবে না, আর আপনি সেই বিদআত চালু করতেছেন। এমনকি যারা এই বিদআতে সহযোগিতা করবে তারাও গুনাহগার হবে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। প্রমাণ মানে এর প্রমাণ হলো যে সহি মুসলিমের একটি হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ নবী আমাদেরকে চার শ্রেণীর মানুষের কথা বললেন, যাদের ওপর আল্লাহ লানত করেন, অভিশাপ করেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবে করে, আর এক শ্রেণীর হলো মান জাবা হালে গায়রুল্লাহ, আর এক শ্রেণী হলো যে লানাল্লাহ মান গায়্যারা মানারাল আর্দ, যে ব্যক্তি জমির সীমানার আইল ঠেলাঠেলি করে, এবং ওয়া লানাল্লাহ মান লানা ওয়ালিদাই, ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতার উপর অভিশাপ করে তাকে আল্লাহ অভিশাপ করেন। আর চতুর্থ নম্বর হলো লানাল্লাহ মান আওয়া মুহদিসা, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেন, অভিশাপ করেন, যে ব্যক্তি কোনো বেদাতকারীকে আশ্রয় দান করে। অতএব হে যুবক, তুমি যেই যুবক টাকা কালেকশন করতেছো এই মিলাদ পড়ার জন্য, তোমারও গোনা হবে। এই যেই লোক আপনি দান করতেছেন আপনারও গোনা হবে, যে লোক এটা করতেছেন সেও গোনাগার হবে। কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামী শরীয়তে কোনো ভালো কাজের প্রচলন করলো তার জন্য একটা সওয়াব হবে। অনুরূপভাবে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, যে ব্যক্তি একটা খারাপ কাজের প্রচলন ঘটালো সেই ব্যক্তিও গোনাগার, এবং যত মানুষ আমল করবে এর একটা গোনা ওই লোকের উপর আসবে। অতএব কারণে অনুরোধ থাকবে, হে সম্মানিত ভাই, আপনি এত কিছু জানার পর আসুন, অনুরোধ করি, রিকোয়েস্ট করি, আপনার টাকা আপনি খরচ করবেন, আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার টাকাটা খরচ করার জন্য আপনি যে গুনাহগার হইতেছেন এই গুনাহ থেকে আপনাকে সাবধান করতেছি। কারণ নাসাইতে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথ ভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম। এবং সহিহ মুসলিমে এসেছে যে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা যাবতীয় প্রকার নব আবিষ্কৃত এই কাজগুলি থেকে সাবধান থাকবে, কারণ ফা ইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, এই কাজগুলি হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর এই পথ ভ্রষ্টতা, এই নতুন আবিষ্কৃত কাজগুলি হলো বিদআতগুলি হলো পথ ভ্রষ্টতা, যেটা আবু দাউদে এবং সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। আসুন হে মুসলিম ভাই সকল, এই গুনাহের কাজকে পরিহার করি। এবং আরেকটি কথা বলে শেষ করব, সেটি হলো কি, কোরআনুল কারিমে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলতেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পরিশ্রম করে অনেক কষ্ট করে আমলকারীকেও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। আপনি পরিশ্রম করে এই মিলাদের অনুষ্ঠান করতেছেন, কত কী করতেছেন, যশ্নে জুলুস করতেছেন, হ্যাঁ অনেক অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, কত কিছু করে এই যে মিলাদের অনুষ্ঠান করলেন, টাকা পয়সা ইত্যাদি খরচ করে পরিশ্রম করে আমল করতেছেন, নবীর তরিকা না হওয়ার কারণে আপনার এটা পরিত্যাগ। এবং এই জন্য আল্লাহ বলতেছেন তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। কাজেই এতক্ষণ যেটা বুঝলাম সেটা হলো মিলাদ পড়লে সওয়াব তো দূরের কথা, বরং গুনাহ হবে। তাহলে করণীয় কি?
করণীয় হলো আপনি নবীর উপর বেশি করে দরুদ পড়বেন, একা একাই কিভাবে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব সূরা আহজাবে আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত নাযিল করেন, ফেরেশতারা নবীর জন্য রহমতের কামনা করেন। অতএব হে ঈমানদারগণ নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো, কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম একসঙ্গে প্রেরণ করবেন। এজন্য সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমরা সালাম দেওয়ার নিয়ম শিখেছি, কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব? তখন আল্লাহর নবী বললেন কউলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, তিরমিজিতে বর্ণিত রয়েছে এবং কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তা বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা এভাবেই দরুদ পড়ি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ইত্যাদি পড়ে হ্যাঁ নবী না এলে দুনিয়ায় কিছুই পয়দা না হইতো আরশ কুরসি জালিল রব্বুল নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাগুলি সম্পূর্ণ শিরকি কথা, বিদআতি কথা। যেই কথায় যে নবী না হলে কিছুই পয়দা না হইতো, এটা ভুল কথা, এটা জাল হাদিসের কথা। আল্লামা সানাআনি, আল্লামা জাওজি সবাই বলেছেন এইগুলি সম্পূর্ণ ভ্রান্ত ও মওযু হাদিস, বানাওয়াট হাদিস, এটা কোনো সহিহ হাদিস নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে না হইতো আরশ কুরসি, আল্লাহর আরশ হইতো না, কুরসি হইতো না, জালিল রব্বুল এমন কি আল্লাহ রব্বুল আলামিন হইতেন না বলে নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর উপরে তাকে কি প্রাধান্য দেওয়া হলো? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাতুরুনি কামা আতারাত আন-নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না, যেমন নাকি ঈসা আলাইহিস সালামের হ্যাঁ ঈসা আলাইহিস সালামকে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে, আমাকে এরকম বলো না, বরং ইন্নামা আনা আবদুন, আমি বরং আল্লাহর বান্দা। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। ও হে সম্মানিত মুসলিম ভাই, অনুরোধ করে যাই আপনি মেহরবানি করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এইগুলি জানুন, এই মিলাদকে পরিহার করুন, আগে পড়েছেন তওবা করেন, ইস্তেগফার করুন। মিলাদ পড়লে, বিদআত করলে কি পরিণাম সম্পর্কে আমাদের আরেকটি ভিডিও, সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া সালামু আলাইকুম। وانت شفت روحي وصار الدمع يجري